হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত দুধের মধ্যে ব্রেড হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো শাহি টুকরা ব্রেড দিয়েই তৈরি হবে আর খুব ঝটপট তৈরি হবে কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো দেখা যাক কি কি লাগছে এখানে নিয়েছি আমি চারটে সাদা ব্রেড ব্রেডের চারপাশের এই ব্রাউন অংশটা আমরা কেটে ফেলে দেব, মানে আলাদা করে রাখবো পরে আপনি চাইলে এটাকে ব্রেড ক্রাম্প হিসেবে ব্যবহার করতে পারেন যাই হোক এটা অলরেডি বেক হয়ে গেছে বেশি আর একটু কালো কালো এই জন্য আমরা যেহেতু এটা আবারও ফ্রাই করব তো ফ্রাই করলে কি হবে এই সাইডটা একেবারে কালো হয়ে যাবে এই জন্য এটাকে আলাদা করে দেব। আর তারপরে এই ব্রেডটাকে আমি টুকরো করে কেটে নিলাম এরকম ট্রাইঙ্গেল করে আপনি যে কোনো শেপে কেটে নিতে পারেন এরকম করে আমি সমস্ত ব্রেডগুলো কেটে নিয়েছি দেখুন এবার আমি এখানে যাব কড়াইয়ের দিকে কড়াইয়ে আমি তেল রেখেছি হিট চালু করেছি একটু গরম হয়েছে তেল তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ব্রেড তো এক একবারে যে কটা আসে সেই সেইভাবে আমরা ফ্রাই করব। মিডিয়াম হিট করে আমরা খুব সুন্দর লাল লাল করে ফ্রাই করব। সুন্দর লাল কালার হতে হবে অবশ্যই আর ভেতর পর্যন্ত ক্রিস্পি হয়ে যাবে পাল্টে পাল্টে এরকম মিডিয়াম হিটে করে ফ্রাই করতে হবে দেখুন ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এরকম সেম প্রসেসে আমরা বাকি ব্রেড টুকরোগুলো যেগুলো আছে সবগুলো আমরা ফ্রাই করে নেব তেলটা ঝরিয়ে নিচ্ছি আর তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটে চলুন এগুলো ফ্রাই হয়ে যাক তারপরে আমি আপনাকে দেখাচ্ছি ফ্রাই করার পরে কি করতে হবে তো সবগুলো টুকরো আমি ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পরে এখন আমাদের করতে হবে মেন প্রসেস তো কড়াই থেকে তেল আমি নামিয়ে নিয়েছি আর তারপরে আমি কড়াই দিয়ে দিচ্ছি একটুখানি ঘি বেশি না অল্প একটু ঘি দিচ্ছি আমি আর ঘিয়ের মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নেব এখানে আমি শুধুমাত্র বাদাম আর কিশমিশ নিয়েছি আপনি যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন তো একটু ভেজে নেব মিডিয়াম হিটে করে মিডিয়াম হিটে মোটামুটি দেড় থেকে দু মিনিট মতো ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দুধ আমি এখানে এক গ্লাসই নিচ্ছি বেশি নিচ্ছি না কারণ দুধটাকে গাঢ় করার জন্য আমি মালাই ব্যবহার করব। আর এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ মতো সবুজ এলাচের গুঁড়ো আর স্বাদ মতো চিনি আধা বাটি মানে আধা কাপের থেকে কম হবে মেজারমেন্টের আর দু চিমটির মতো লবণ লবণটা দিচ্ছি মিষ্টির স্বাদটা গাঢ় করার জন্য চিনিটা গুলে যেতে দেব তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব মালাই তো মালাইয়ের বদলে আপনি চাইলে এখানে কনডেন্সড মিল্ক বা পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন আর যদি কোনো কিছু দিতে না চান তাহলে আপনি একটা কাজ করুন যে দুধটা ডাবল করে নিন মানে আমি এখানে এক গ্লাস নিয়েছি আপনি এখানে দু গ্লাস দুধ দিন আর তারপরে দুধটাকে শুকিয়ে এক গ্লাস মতো নিয়ে আসুন মানে অর্ধেকটা শুকিয়ে দিন তাহলে কি হবে দুধটা গাঢ় হয়ে যাবে অন্য কিছু অ্যাড করার দরকার হবে না তো আমি যেহেতু শুকাবো না আমি খুব একটা বেশি জাল করব না তাই আমি এখানে মোটামুটি এক বাটির মতো মালাই দিয়ে দিলাম মালাইটা আমি আগে থেকে ফ্রিজারে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি এক বাটির মতো মালাই ব্যবহার করলাম মালাই আর চিনি ভালো করে গুলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ব্রেড ব্রেড দিয়ে দেব মানে সেরকম না ব্রেডগুলোকে ভিজিয়ে তুলে নেব তো ঝটপট তুলে নিতে হবে বেশিক্ষণ যদি দেরি হয়ে যায় তাহলে ব্রেড কিন্তু গলে যাবে আর দুধটা একেবারে রাবড়ির মতো হয়ে যাবে তাই দেরি করা যাবে না সঙ্গে সঙ্গেই আমাদের ব্রেড পিসেসগুলো তুলে নিতে হবে তো তার জন্য আমি এই স্ট্রেনারটা ব্যবহার করছি এটা দিয়ে আমি ঝটপট ব্রেড পিসেসগুলো তুলে নেব তুলে নিয়ে প্লেটে সাজিয়ে রাখবো ঝটপট তুলে নিতে হবে যাতে ব্রেড গলে না যায় গলার আগেই তুলে নিতে হবে লম্বা প্লেট হলে ভালো হতো আমারটা তো গোলি প্লেট তবু আমি যতটা সম্ভব সাজিয়ে রাখার চেষ্টা করছি এরকম করে সমস্ত পিসগুলো আমি তুলে নেব আর প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো দু প্লেট হবে তো আমি ব্রেডগুলো তুলে নিয়েছি এবার এই যে দুধটা আছে এটাকে একটু জাল করে নেব একটু কম করে নেব খুব বেশি না দেখুন এই কনসিস্টেন্সি আমার মনে হয় ঠিক আছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর কড়াইটা নামিয়ে নেব কড়াইটা নামিয়ে নিয়েছি যেহেতু মালায় দিয়েছিলাম তাই মালাইয়ের মধ্যে থেকে যথেষ্ট ঘি বেরিয়েছে দেখুন এই জন্য অনেকটা ঘি ঘি লাগছে ওপর থেকে আর এই হচ্ছে দুটো প্লেট যে ব্রেডগুলো আমি তুলে রেখেছিলাম তো এই ব্রেডের ওপর দিয়ে ভালো করে দুধটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে মানে এতটা পরিমাণে দুধ দিতে হবে যাতে যে ব্রেডের পিসেসগুলো আমরা রেখেছি সেগুলো খুব ভালো করে ভিজে সফট হয়ে যেতে পারে একেবারে রসগোল্লার মতো ঠিক আছে তো এরকম ছড়িয়ে ছড়িয়ে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর তারপরে একটু গার্নিশ করার জন্য কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ওপর থেকে তো দেখুন শাহি টুকরা একদম তৈরি হয়ে গেছে খুবই টেস্টি হয় খেতে অবশ্যই ট্রাই করবেন সবাই আপনার প্রশংসা করবে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম